পঞ্চায়েতের দক্ষিণপাড়া বা রিপুজপাড়ার মূল রাস্তা, এটা আমরা 500 থেকে 700 মিটারের প্রায়। এটা সামান্য বৃষ্টিতে এটা জলমগ্ন। গত 3 বছর থেকে এই রাস্তা জল। সাধারণ মানুষ অতি দুর্বল দুরবস্থার মধ্যে এখানে আছে। তাই আমরা আজকে স্থানীয় মানুষ এই জলের জন্য বিক্ষোভ করছি যে আগামী দিন আমরা দীর্ঘদিন হাসপুর পঞ্চায়েতে এবং ডিপি অফিসে এই নিয়ে স্মারকলিপি জমা করেছি, ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমাদের এই রাস্তার সুরাহা করার প্রতিশ্রুতি দেয় এবং শাসক দলের পক্ষ থেকেও বারবার নির্বাচনের আগে আমাদের প্রতিশ্রুতি দেয় যে এই রাস্তা সংশোধন হবে, মাটির খাল তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাটির খাল থেকে শুরু করে এই রাস্তা কোনোটাই হচ্ছে না। তার ফলে আমরা সাধারণ মানুষ প্রত্যেক দিন এই রাস্তার জন্য দুর্ভোগের মধ্যে পড়ছি এবং বিভিন্ন মানুষ এই রাস্তার জন্য মশার প্রকোপে, ডেঙ্গির প্রকোপে অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু প্রশাসন এদিকে কোনো নজর দিচ্ছে না। তাই আমরা প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে যেন নজর দিয়ে দেখে জিনিসটাকে, আমরা হাঁসপুকুরিয়াবাসী এবং দক্ষিণপাড়া রিপুজপাড়ার পক্ষ থেকে আমরা জানাচ্ছি প্রশাসনকে যে আপনারা যেন এটাকে ব্যবস্থা করে আগামী দিন এই মানুষগুলিকে যেন সুস্থভাবে শান্তিতভাবে যেন বসবাস করতে পারে তার জন্য ব্যবস্থা করে দেবেন। এবং যদি আগামী দিন যদি সুব্যবস্থা না করা হবে, প্রশাসনের পক্ষে আমরা বলছি যে আগামী দিন হাঁসপুকুর পঞ্চায়েত ঘেরাও এবং আগামী দিন বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আমাদের স্থানীয় গ্রামবাসীর পক্ষ থেকে আমরা নেব। এই কথা জানিয়ে আমার নাম প্রকাশ মণ্ডল, বাড়ি হাঁসপুকুরিয়া, দক্ষিণপাড়া, বড় মাঠে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।